আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি চেঙ্গু টিউটোরিয়াল ইন বাংলা সিরিজের আরেকটি নতুন পর্বে। এই পর্বে আমরা মূলত জানবো রিলেশনস অফ চেঙ্গু মডেলস, যে মডেলসের একটা মডেলস আরেকটা মডেলসের সাথে কি কি রিলেশনে সংযুক্ত হতে পারে। তো আমরা জানি রিলেশন চার ধরনের হতে পারে, ওয়ান টু ওয়ান রিলেশন হতে পারে, ওয়ান টু মেনি রিলেশন হতে পারে, মেনি টু ওয়ান রিলেশন হতে পারে, মেনি টু মেনি রিলেশন হতে পারে। তো আমরা যদি আমাদের ওয়ান টু ওয়ান রিলেশন চলে যাই, তাহলে এরকম সম্ভব যে একজন ইউজার, ধরলাম আমি ফাহাদ, আমার একটা স্কুল প্রোফাইল থাকতে পারে, মানে স্কুল প্রোফাইল যে মডেলটা থাকবে সেই মডেলের একটা মাত্র অবজেক্ট থাকতে পারে আমার নামে, মানে আমি একটা মাত্র অবজেক্টের ওনার হতে পারি। তেমনি আমার কিন্তু কলেজ প্রোফাইলেরও একটা মাত্র অবজেক্ট থাকতে পারে, মানে কলেজের একটা প্রোফাইল কিন্তু আমার থাকতে পারে, এবং ইউনিভার্সিটি প্রোফাইল মডেলেরও একটা অবজেক্ট কিন্তু আমি ওন করতে পারি, মানে একটা প্রোফাইলের মালিক কিন্তু আমি হতে পারি, কারণ আমি যদি ইউনিভার্সিটিতে পড়ি ইউনিভার্সিটিরও আমার একটা প্রোফাইল থাকবে। কিন্তু আমি চাইলে কিন্তু আমার স্কুলের ডাবল প্রোফাইল আমি বানাতে পারবো না, বা কলেজেরও ডাবল প্রোফাইল আমরা বানাতে পারবো না। তো এটাই দাঁড়াচ্ছে যে আমি একজন ইউজার, আমার একটা মাত্রই প্রোফাইল থাকবে, সেটাই হচ্ছে আমার ওয়ান টু ওয়ান ফিল্ড, মানে আমি একজন ইউজার, অন্য আরেকটা মডেলে আমার একটা মাত্রই অবজেক্ট থাকবে, আমি একটা মডেলের অবজেক্ট, আমার অন্য আরেকটা মডেলের একটা মাত্র অবজেক্ট থাকতে পারে, একটা মাত্র রিলেশনে আমি সংযুক্ত থাকতে পারি, এটাই হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। মানে একজন ইউজার একজন একটাই অবজেক্ট থাকতে পারে, একজন ইউজার অন্য মডেলের আরেকটা অবজেক্ট থাকতে পারে, একজন ইউজার অন্য মডেলের আরও একটা অবজেক্ট থাকতে পারে, মানে এরকম কখনোই সম্ভব না একজন ইউজার একই অন্য মডেলের একাধিক অবজেক্টের সে মালিক হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন ওয়ান টু ওয়ান মডেলটা, যে ইউজারের অন্য আরেকটা মডেলের একটা মাত্রই অবজেক্ট থাকতে পারে, যেমন স্কুল প্রোফাইল মডেলের সে একটা মাত্রই অবজেক্ট সে মালিক হতে পারে, এবং কলেজ প্রোফাইল মডেলেরও একটা প্রোফাইলেরই সে মালিক হতে পারে। কিন্তু একজন ইউজার চাইলে কিন্তু অনেকগুলো প্রোফাইল মালিক হতে পারে, কিন্তু সেগুলো আলাদা আলাদা মডেলের, অন্য মডেলের একটা মাত্রই অবজেক্ট সে মালিক হতে পারে। তারপরে চলে যাচ্ছি আমাদের মেনি টু ওয়ান টু মেনি রিলেশনশিপে। ওয়ান টু মেনি রিলেশনশিপে কি হয়, যে আসলে আমাদের ইউজারের একটা মাত্রই অবজেক্ট এখানে থাকবে না, আমাদের ইউজারের একাধিক অবজেক্ট থাকতে পারে, অন্য একটা মডেলের একাধিক অবজেক্ট থাকতে পারে। যেমন একজন ইউজার চাইলেই কিন্তু একটা পোস্ট তৈরি করতে পারে, যে পোস্টটা একটা মডেল, সে মডেলের একটা অবজেক্ট সে তৈরি করতে পারে, সেই পোস্ট মডেলেরই অন্য আরেকটা অবজেক্ট, মানে সে কিন্তু আরেকটা পোস্ট তৈরি করতে পারবে, সে চাইলেই কিন্তু অন্য আরেকটা পোস্ট দিতে পারে। যেমন আমরা ফেসবুকে পোস্ট দিই না, এখন একটা ইচ্ছা হলে পোস্ট দিলাম, একটু পর আরেকটা ইচ্ছা হলে আরেকটা পোস্ট দিলাম, তো পোস্টেরই কিন্তু একাধিক অবজেক্ট তৈরি হচ্ছে। তো একজন ইউজারের একাধিক অবজেক্ট তৈরি করতে পারবে অন্য আরেকটা মডেলের, তো এটাই হচ্ছে ওয়ান টু মেনি। তো মেনি টু ওয়ান ঠিক এটার উল্টাটা, অনেকগুলা পোস্টেরই একজন ইউজার, মানে অনেকগুলা পোস্ট অবজেক্টের মালিক হবে একজন ইউজার, অনেকগুলা পোস্ট অবজেক্টের মালিক হবে একজন ইউজার, এটাই হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। তো এখন মেনি টু মেনি রিলেশনশিপ কি হবে, একজন ইউজার চাইলে সে ফিজিক্সও পড়তে পারে, কেমিস্ট্রিও পড়তে পারে, ম্যাথও পড়তে পারে। তো ইউজার আরেকজন যদি ইউজার হয়, তাহলে সেও কিন্তু চাইলে ফিজিক্সও পড়তে পারে, কেমিস্ট্রিও পড়তে পারে, ম্যাথও পড়তে পারে। অন্য আরেকটা ইউজার, সেও কিন্তু চাইলে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ পড়তে পারে, মানে একজন ইউজার চাইলে অনেকগুলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে পারে, আবার ইউজার আরেকটা ইউজার সেও চাইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে পারে। তো এটার উল্টা দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন ফিজিক্স পড়তে পারে এরকম অনেকগুলো ইউজার থাকতে পারে, কেমিস্ট্রি পড়তে পারে এমন অনেকগুলো ইউজার থাকতে পারে, ম্যাথ পড়তে পারে এমনও অনেকগুলো ইউজার থাকতে পারে। তো এটাই হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। এগুলো যখন আসলে আমরা প্র্যাকটিক্যালি করব, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো যে এগুলা কিভাবে কাজ করে। আমি আরেকবার একবার রিভিশন দিয়ে দিচ্ছি। রিভিশনটা এরকম যে হচ্ছে একজন ইউজার অন্য একটা মডেলের একটা মাত্র অবজেক্ট নিতে পারবে, সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আর যদি মেন ওয়ান টু মেনি হয়, একজন ইউজার অন্য একটা মডেলের অনেকগুলো অবজেক্ট সে তৈরি করতে পারবে, অনেকগুলো অবজেক্টের মালিক সে হতে পারবে, সেটা হচ্ছে ওয়ান টু মেনি। তো মেনি টু ওয়ান কি, অনেকগুলো অবজেক্টের মালিক একজনই হতে পারবে, সেটা হচ্ছে মেনি টু ওয়ান। তো আসলে মেনি টু ওয়ান এখানে জ্যাঙ্গোতে তেমন একটা কোনো কাজ নেই,
ওয়ান টু মেনি দিয়েই সব কাজ করতে হয়। তারপরে হচ্ছে মেনি টু মেনি, একজন ইউজার অনেকগুলা মডেলের সাথে মডেল সে অন করতে পারবে, আবার অনেকগুলা মানে অন্য একটা মডেলও আবার অনেকগুলো ইউজারকে অন করতে পারবে। যেমন ফিজিক্স অনেকগুলো ইউজারকে অন করতে পারবে, আবার ইউজার একটা অনেকগুলো সাবজেক্টকে অন করতে পারবে। এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। তো চলেন আমরা দুইটা রিলেশনশিপ অ্যাপ্লাই করে দেখি কি হচ্ছে ব্যাপারগুলো, যে কিভাবে কাজ করতেছে। তো আমাদের যে পোস্ট মডেলটা আছে, এই পোস্ট মডেলে আমরা এই পোস্টের ইউজ ওনার দিব। ওনার বলতে হচ্ছে যে কে পোস্টটা ক্রিয়েট করছে সেটা দিব। তো সেটা আমরা একটা ফিল্ড ডিফাইন করব, যেটা ফিল্ডটার নাম হবে ইউজার। তো এই ইউজারটা আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে, যে আসলে আমাদের কোন ইউজার, যে এটার মালিক। সো ইউজারটা ইম্পোর্ট করার জন্য আমরা তো আমাদের হচ্ছে সুপার ইউজার ক্রিয়েট করছিলাম, এখন আমাদেরকে সেই একটা ইউজার আছে, আমরা সেই ইউজারকে ইউজ করে আর অন্য আরেকটা ইউজার ক্রিয়েট করে নেব আমাদের অ্যাডমিন প্যানেল থেকে। তারপরে আমরা বুঝতে পারবো আসলে ব্যাপারগুলো কিভাবে কাজ করতেছে। তো এখন আমাদেরকে আপাতত কাজ হচ্ছে আমাদেরকে ইম্পোর্ট করা আমাদের ইউজার মডেলটাকে। তো ইউজার মডেলটা কোথায় আছে, জ্যাঙ্গো ডট কনট্রিব ডট কনট্রিব ডট অথ ডট মডেলস ইম্পোর্ট ইউজার। আই আমাদের ইউজার মডেল ইম্পোর্ট হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে এই ইউজার মডেলটা এখানে আমাদের রিলেট করে দেওয়া। তো ইউজার মডেল রিলেট করে দেওয়ার জন্য ধরেন আমাদের এই পোস্টের মালিকটা হবে ইউজার। তো ইউজারটা আসলে কিভাবে হবে, মডেলস ডট ওয়ান টু ওয়ান ফিল্ড, যে প্রথমে আমরা ওয়ান টু ওয়ান ফিল্ড ইউজ করব। তো ওয়ান টু ওয়ান ফিল্ড ইউজ করব এবং এটার ভ্যালু দিচ্ছি আমরা ইউজার এবং অন ডিলিট। যদি ইউজার কখনো ডিলিট হয়ে যায় তাহলে আমাদের এই পোস্টটাও ডিলিট হয়ে যায়। মডেলস ডট ক্যাসকেড এটা দিয়ে দিব। এখন কথা হচ্ছে যে আমাদের তো আগে যে পোস্টগুলো ক্রিয়েট করছি সেই ক্ষেত্রে আমাদের ডিফল্ট কোনো ভ্যালু দেওয়া নেই। এখন যদি আমরা ডিফল্ট দিয়ে দিই আমাদের প্রথম যে ইউজার সেটা, তাহলে আমরা কিন্তু চেক করতে পারবো না, বা এখানে ইরো শো করবে যে একটা ইউজার মাল্টিপল পোস্ট এর মালিক হতে পারবে না। তো দ্যাটস ওয়াই আমরা এখানে আমাদের জাস্ট বোঝানোর পারপাসে আমরা এখানে ব্ল্যাঙ্ক ইকুয়াল টু ট্রু করে দিব, নাল ইকুয়াল টু ট্রু করে দিব। এই দুটো করে দিলে আমাদের মাইগ্রেশন করতে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখন মাইগ্রেশন করে অ্যাডমিন প্যানেল থেকে আমরা ট্রাই করব যে আসলে কিভাবে কাজ করছে। তো পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস, দেখি কোনো এরর আসে কিনা। এরর আসার কথা না, দেখেন যেহেতু আমরা ব্ল্যাঙ্ক ইকুয়াল টু টু আর নাল ইকুয়াল টু ট্রু করে দিয়েছি সেই জন্য এরর আসেনি। এখন আমাদেরকে কাজ হচ্ছে মাইগ্রেট করে নেওয়া। তো মাইগ্রেট মাইগ্রেট করে নিলাম, এখন আমাদের হচ্ছে রান সার্ভারটাকে রান করে নেওয়া। রান সার্ভার, সার্ভারটা রান করে নিলাম, এবার আমরা চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমরা সার্ভারটাতে ঢুকে গেলাম। তো এখানে আমাদের অ্যাডমিন প্যানেল অলরেডি করা আছে। এখন দেখেন আমরা যদি পোস্ট মডেলের সাথে যাই, তাহলে যে প্রত্যেকটা পোস্ট অবজেক্টে একটা মডেল আসতেছে, ফিল্ড আসতেছে ইউজার। তো ইউজার আমাদের একটাই আছে এখন। তো আমরা যদি আরেকটা ইউজার ক্রিয়েট করি, চলেন এই প্লাস বাটন থেকে আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো। তো এখন আমরা এই ইউজার নেম দিয়ে দিচ্ছি ধরেন ফাহাদ, এবং এটার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো। আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজার ক্রিয়েট করে নেবেন, সেভ করে দিবেন। এখানে কি বলতেছে, প্লিজ, ও এখানে আমরা সিমিলার ইউজার নেম দিতে পারবো না, সিমিলার পাসওয়ার্ড দিতে পারবো না ইউজার নেমের। তো আমি অন্য একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেছি। দেখেন আমাদের ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আমাদের দুইটা ইউজার শো করতেছে। তো আমরা চলেন প্রথমটা আমরা অ্যাডমিন দিয়ে সেভ করে ট্রাই করি, সেভ হয়ে গেল। এখন যদি আমরা এই মডেলটাতে যাই, এইবার আমরা অ্যাডমিন দিয়ে ট্রাই করে দেখি কি হয়। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে পোস্ট উইথ দিস ইউজার অলরেডি এক্সিস্ট, মানে এই ইউজার অন্য কোনো আর পোস্ট ক্রিয়েট করতে পারবে না, সে একটাই মাত্র পোস্ট ক্রিয়েট করতে পারছে এবং সে আর কোনো পোস্ট ক্রিয়েট করতে পারবে না, কারণ আমরা দিয়েছি রিলেশনশিপটা ওয়ান টু ওয়ান। যদি আমরা এখন এটাকে অন্য একটা ইউজার দিয়ে সেভ করি,
দেখেন এখানে কিন্তু সেভ হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমরা আবার সেই অন্য ইউজার দিয়েও আবার ট্রাই করি, দেখেন এই পাহাড় দিয়ে আবার ট্রাই করি, এবার যদি ট্রাই করি দেখবেন আবার এরর দেখাচ্ছে যে এইটারও আরেকটা আছে। অ্যাডমিন দিয়ে ট্রাই করি দেখবেন এটারও দেখাচ্ছে যে এটারও আছে, তার মানে একটা ইউজার একটাই পোস্ট ক্রিয়েট করতে পারবে, এটাই হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এখন আমরা চেষ্টা করি চলেন আরেকটা তৈরি করতে, যেটা হচ্ছে ফরেন কি। ফরেন কি মানে কি ওয়ান টু ওয়ান, সরি ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো এখন ফরেন কি দিয়ে আমরা সেভ করে নিলাম, এখন আমাদেরকে আবার মেক মাইগ্রেশন এন্ড মাইগ্রেট করে নিতে হবে, মেক মাইগ্রেশনস এন্ড মাইগ্রেট। এবার সার্ভারটা রান করে দেখাই, এবার দেখেন এইবার যদি আমরা করি রিলোড করে নিচ্ছি একবার, এইবার যদি আমরা এই ফাহাদ দিয়ে আরেকটা পোস্ট ক্রিয়েট করতে চাই, দেখেন সে কিন্তু পোস্টটা ক্রিয়েট করতে পারছে, পোস্ট অবজেক্ট টু। দেখেন ফাহাদ দিয়ে যদি আরেকটা ট্রাই করি, এখন যদি ফাহাদ দিয়ে আরেকটা ট্রাই করতেছি দেখেন এটাও কিন্তু সেভ হয়ে গেছে। তার মানে কি এখানে ওয়ান টু মেনি, একজন ইউজার অনেকগুলো পোস্ট ক্রিয়েট করতে পারতেছে, এটাই হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো মেনি টু ওয়ান রিলেশনশিপটা কোনটা, জাস্ট এটার উল্টা। এখানে অনেকগুলা পোস্ট, অনেকগুলা পোস্ট, অনেকগুলা পোস্ট একটা ইউজারের সাথে কানেক্টেড, অনেকগুলা পোস্ট একটা ইউজারের সাথে কানেক্টেড, এটাই হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। তো ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, এই কয়টা জিনিস আমি কিন্তু বুঝাই দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে বুঝাই দিতে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।